দেশের আকাশে শত্রুর অনুপ্রবেশ ঠেকাতে মোতায়েন হতে যাচ্ছে অত্যাধুনিক এয়ার সার্চ রাডার। এ মাসেই আসছে বাংলাদেশ বিমান বাহিনীর বহু প্রতীক্ষিত সেলেক্স র্যাট 31DL লং রেঞ্জ এয়ার সার্ভেলেন্স রাডার। বাংলাদেশ বিমান বাহিনী 2016 সালে ইতালিয়ান লিওনার্ডো কোম্পানির সেলেক্স RAT-31DL এয়ার সার্চ রাডারটিকে সিলেক্ট করে। পাঁচটি বিডার থেকে এটিকে বেছে নেওয়া হয়। রাডারটি স্থাপন করা হবে বরিশাল বিমান ঘাটিতে। এর ইনস্ট্রুমেন্টেড রেঞ্জ 500 কিলোমিটার, ডিটেকশন রেঞ্জ 470 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের সীমানার বাইরে যে কোনো শত্রু বিমানকে অনায়াসে শনাক্ত করতে পারবে। তাতে করে বিমান বাহিনী আগেই শত্রুর জন্য সারপ্রাইজ গিফট রেডি রাখার সময় পাবে। যখন তখন ইচ্ছে মতো বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশ করা, উঁকি ঝুঁকি মারা বন্ধ করতে হবে। অন্যথায় যেরকম জবাব দেওয়া উচিত তাই দেওয়া হবে। বিশেষ করে মিয়ানমার এয়ারফোর্সের জন্য এটি একটি আলটিমেট দুঃসংবাদ। সেলেক্স র্যাট 31DL রাডারটির দাম 147 কোটি টাকা। এই রাডার স্থাপনের পর এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। কোথায়, কিভাবে, কেন এই এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন অ্যানাউন্স করা হবে তা নিয়ে একটি ভিডিও আসছে। So subscribe Defense Update Bangladesh channel to get that video as early as you want. Thanks for watching our videos. Long life Bangladesh.